আনবক্সিং জিনিসটা সবসময় আমার খুব ভালো লাগে তাও যদি হয় গিফটের আইটেম আজকে আপনার সাথে আমি শেয়ার করতে চাই টেমু থেকে পাওয়া কিছু গিফট আইটেম যেটা আসলে টেমু থেকে আমাকে পাঠানো হয়েছে আর যারা আসলে ইউরোপ কানাডা বলেন ইউএস ইউএসএ বলেন তারা থাকেন টেমু চেনেন এরকম মানুষ কিন্তু খুব কমই আছে কিন্তু বাংলাদেশে এত অনেকে জানেন না বাট যারা আসলে বিদেশে আসবেন আমার মনে তাদের আসলে টেমু সম্পর্কে জানার উচিত যে আসলে তারা কী ধরনের প্রোডাক্ট সেল করে এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কী তো আজকে আমাকে যে প্রোডাক্টগুলো পাঠিয়েছে আমি সেগুলো আপনার সাথে শেয়ার করতে চাই সেগুলো কোয়ালিটি নিয়ে কথা বলবো সেগুলোর আদার্স প্রাইজিং নিয়ে কথা বলবো যেন আসলে এটা মোটামুটি কম্প্যারিজন করা যায় আসলে যে টেমুর সাথে অন্যান্য অনলাইন স্টোরগুলো কতটুকু ডিফারেন্স রয়েছে আসসালামু আলাইকুম আমি নাজমুহান স্বপ্নিল আছি আপনার সাথে আজকে আপনার সাথে একটা আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চাই যে আসলে টেমন থেকে আমাকে একটা গিফট পাঠানো হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল এক প্যাকেট এটার মধ্যে আসলে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যাই না আসলে কি কি প্রোডাক্ট রয়েছে ওরা আমার কাছে কিছু লিস্ট চেয়েছিলো সেই লিস্ট আমি দিয়েছি আসলে সেখানে সেই প্রোডাক্টগুলো আছে কিনা যায় না আজকে আমি সেটা একটা আনবক্সিং করতে চাই আপনাদের সাথে এবং শেয়ার করতে চাই আসলে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন কারণ আমাদের দেশে আসলে অনলাইনে কেনাকাটা করেন না এরকম মানুষ কিন্তু খুব কমই আছে তো যখন আমরা বাইরে চলে আসি তখন আসলে বিদেশে ইউরোপ কানাডা ইউএসএ অস্ট্রেলিয়াতে আসলে যারা আমরা বাইরে থাকি তাদের আসলে একটা কনসার্ন থাকে যে আমরা আসলে সেখানে কোথেকে পার্চেস করবো আমরা জানি যে আলি এক্সপ্রেসে কিন্তু পার্চেস করলে অনেক অনেক সময় বেশি লাগে প্রায় তিরিশ চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনও পার হয়ে যায় তো আলি এক্সপ্রেসের এই ইস্যুটা নিয়ে আমি খুব বেশি প্যানিক ছিলাম তো তখনই আসলে আমার এই মশাতে ইন্ট্রোডিউস হয়েছে গত এক বছর আগে আমি তেমো থেকে অলমোস্ট প্রায় ওয়ান থাউজেন্ড ইউরোর প্রোডাক্ট কিনেছি এবং ওদের সবচেয়ে বেস্ট পটটা হচ্ছে আপনি সেভেন থেকে টেন ডেজের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এবং আরেকটা পার্ট হচ্ছে আপনি কিন্তু ফ্রি রিটার্ন করতে পারছেন কোনো প্রোডাক্ট যদি আপনি আসার পর পছন্দ না হয় আপনি ফ্রি রিটার্ন করে ফেলতে পারবেন এবং সেটার এগেন্স্টে কিন্তু আপনি পরবর্তীতে যেভাবে পে করছেন যে কার্ডে পে করলে সে কার্ডে কিন্তু প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে চলুন আসলে প্রোডাক্টগুলো একটু খুলে দেখতে চাই আসলে কী আছে তার মধ্যে দুইটা প্যাকেট আছে ছোটোটা আমি একটু পরে দেখতে চাই বড়োটা থেকে আসলে শুরু করবো যে কী আছে ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে একটা স্নিকার লোফারের মতো লেদারের এটা আমি আমার ওয়াইফের জন্য এনেছিলাম একটা লেডিস এবং দেখে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে নিচে রাবারের সোল এবং লেদারটাও খুব ভালো রাবার আসলে আমাদের দেশ থেকে যারা আসলে সামারের জন্য জুতা আমরা নিয়ে আসছিলাম অনেকগুলো তো দেখা যায় যে আসলে জুতোগুলো খুব বেশি দিন হয়তো বা লাস্টিং করেনি বাট যদি আপনি চান আপনি টেমু থেকে কিন্তু দেশ থেকে না নিয়ে এসে কিন্তু টেমো থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আমার মনে হয় যে আসলে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট এগুলো প্রাইস খুব বেশি হবে না এগুলো অথবা ইলেভেন থেকে টোয়েন্টি ইউরোর মধ্যে থাকে এর একটা আছে সানগ্লাস স্পার্কলি ব্র্যান্ডেড সানগ্লাসটা আসলে আমার জন্য অর্ডার করেছিল বয় সানগ্লাস খুবই সুন্দর হ্যান্ডি মনে হচ্ছে সাথে ভিতরে একটা কাপড় দিয়ে আছে এটা পরিষ্কার করার জন্য এবং একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এবং সাথে মনে হয় একটা কুপন কোডও আছে আচ্ছা সানগ্লাসটা আমার কাছে খুব হ্যান্ডি লেগেছে আসলে দেখতে একটা পোলারের সানগ্লাস যেটা হচ্ছে এখানে সানের সময় সামারে খুব বেশি ইউজফুল হবে আমার মনে হয় এই টাইপের সানগ্লাসগুলো এখানে স্টোরগুলোতে প্রায় থার্টিন টু ফিফটিন ইউরো করে পড়ে এটা আমি নিয়েছি মোস্ট প্রবলি থ্রি থেকে ফাইভ ইয়ারের মধ্যে ছিল প্রাইসটা তারপরে আমার জন্য একটা স্নিকার অর্ডার করেছিলাম লেদারের অনেক দিন ধরে দেখতেছিলাম এটা আসলে কোয়ালিটিটা খুবই সুন্দর সম্পূর্ণ লেদার এবং নিচে সোল এবং এটা মোস্ট প্রবলি ওয়াটারপ্রুফ এটার প্রাইজও খুব রিজনেবল ছিল আমি প্রত্যেকটা প্রাইজের প্রোডাক্টের প্রাইস লিঙ্ক এবং আমি নিচে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা যদি পার্চেস করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই লিঙ্ক থেকে পার্চেস করতে পারবেন ইভেন কিন্তু আপনারা আমার জন্য একটা ডিসকাউন্ট কোড রয়েছে সেই ডিসকাউন্ট কোডটা যদি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একশোই রুপ পর্যন্ত বোনাস পাবেন ডিসকাউন্ট পাবেন প্রোডাক্ট পার্চেসের ক্ষেত্রে তাহলে ঘরের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে আপনার কিচেনের জন্য ছোটো ছোটো কিছু তোয়ালে কিচেনে ইউজ করার জন্য যেটা আসলে আমাদের দেশে আমরা ইউজ করতাম অনেক বড়ো ছিল বাট এটা হচ্ছে নর্মালি আপনার রান্না টানা কাজটাজ করে আমার ওয়াইফের হাতটা মোছার জন্য আমাদের জন্য আসলে নর্মালি ছোটো জিনিসগুলো আমার কাছে দেখে খুব কিউট এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে যেগুলো আসলে নিউ মার্কেট গেলে আমরা কিন্তু এগুলো আসলে কিনতাম বাসার জন্য তো এরকম কিছু ছোটো ছোটো প্রোডাক্ট আমার কাছে খুবই ইউজফুল মনে হয়েছে এটা হচ্ছে একটা ব্যান্ডেজ তো দেশ থেকে আসার সময় আমি কাপড়ের ব্যান্ডেজটা আসলে নিয়ে আসি নিভে তো এই দেখলাম যে তাই মধ্যে এখানে কাপড়ের ব্যান্ডেজ পাওয়া যায় এবং ইটস আঠা সহ এটার সাইডে আপনি আঠা পাবেন তো আপনি হাতে কোথাও কেটে গেলে আপনি চাইলে এই ভিতরে তুলা দিয়ে এই কাপড়ের ব্যান্ডেজটা ইউজ করতে পারবেন যেটা আসলে খুবই সুন্দর আমার কাছে খুব প্রিমিয়াম মনে হচ্ছে যেহেতু ভিতরে আঠা দিয়ে আছে আপনার আলাদা করে কোনো কিছু দিয়ে আসলে নট দেওয়া দরকার হবে না প্রয়োজনীয় জিনিস নিয়েছি এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আসলে এটা হচ্ছে আপনার ডেজার্ট দেওয়ার জন্য ফ্রের মতো তিনটা পার্ট থাকবে তিনটা জিনিস একটা ওয়ান বাই ওয়ান করে সাজানো যায় এটাতে আসলে ডেজার্ট সার্ভ করা হয় নর্মালি জাস্ট বাসা মেহমান আসলে ডেজার্ট সার্ভ করা যায় এটার ভিতরে সুন্দর খুব স্বচ্ছ ফুলের কাজ রয়েছে যেটা খুবই হ্যান্ডি দেখতে কাছের মনে হলো কিন্তু এটা খুব ভালো প্লাস্টিকের আর যেটা আসলে ভাঙবে না এটা দেখতে স্টিল মনে হলো এটা স্টিল নেই এটা কিন্তু প্লাস্টিক তো জিনিসটা ওভারঅল আমার কাছে খুব প্রয়োজনীয় মনে হয়েছিল ঘরের জন্য তো আসলে আমি আসলে ওভারঅল মিক্স করেই আসলে অর্ডার করেছিলাম ওদের কাছে যে আমার এই জিনিসগুলো দরকার ওরা আমাকে এই সেই জিনিসগুলো থেকেই আসলে প্রোডাক্ট ওরা গিফট করেছে ওরা গিফট করার আগে আমাকে জানতে চেয়েছে যে আসলে কী ধরনের প্রোডাক্ট আমার দরকার কী ধরনের প্রোডাক্ট আসলে আমি চাই এই যে দরকার একটা জিনিস দেশ থেকে আসার সময় আমি বলছিলাম যে আসলে গ্লাভস নিয়ে আসবেন না এখান থেকে কিনবেন তাদের জন্য এটা হচ্ছে একটা উইন্টার গ্লাভস খুবই সুন্দর খুবই হ্যান্ডি এখানে আপনি টাইট করার যে জায়গা সেটা রয়েছে এবং ভিতরে খুবই সফট যদি দেখাতে চাই ভিতরে পুরোটাই হচ্ছে আপনার কম্বল মতো একদম সফট ভিতরে যেটা আপনাকে খুবই ওয়ার্ম রাখবে এবং এটার সাইজটা আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে উইন্টারে আমার জন্য একটা ব্ল্যাক গ্লাভসের দরকার ছিল আমি আসলে সেই হিসেবে এটা অর্ডার করেছিলাম এবং সবচেয়ে ভালো পার্টটা হচ্ছে একটা সাইট রয়েছে এই জায়গাগুলোতে আপনি গ্রিপ করতে পারবেন রাবারের প্রলেপ দেওয়া রয়েছে এবং এটা ওয়াটারপ্রুফ যেটা আপনাকে আসলে স্নো থেকেও আসলে প্রোটেক্ট করবে তো দেশ থেকে এত দামি দামি আসলে স্টোরগুলোতে উইন্টার জিনিসের দাম মানে প্রোডাক্টের নাম বলেই বুঝবে যে আপনি হয়তো বাইরে যাচ্ছেন তার একটা গলা দাম রাখবে বাট এটা মোস্ট প্রবলি ফোর টু ফাইভ ইউরোর মতো পড়েছিলাম আমি আপনার প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে আগে আসার আগেই এগুলো অর্ডার করে রাখতে পারবেন এসে আপনার পেয়ে যাবো এখন তো যেহেতু আমার তো আমার মনে হয় এই জিনিসগুলো এখন না হলেও চলবে তারপরে ঘরে পড়ার জন্য একজন স্যান্ডেল অর্ডার করলাম একদম নর্মাল বার্মিজের স্যান্ডেল কারণ আসলে দেখা যায় যে ঘরে পড়ার জন্য অনেক সময় আসলে স্যান্ডেল আমাদের দেশ থেকে যেগুলো নিয়ে আসে সেগুলো নষ্ট হয়ে যায় আর এখানে একটা নর্মাল স্যান্ডেল কিনতে গেলে আমি আপনাদের লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম প্রায় পনেরো ইউরো থেকে বিশ ইউরোর মতো লাগে বাট এটা আমার মনে হয় ফোর টু ফাইভ ইউরোর মতো লেগেছে এবং কোয়ালিটি খুবই ভালো একদম সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন কালার সাইজ রয়েছে আপনারা সেটা চেক করেছেন আপনাদের জন্য নিজেদের জন্য পার্চেস করতে পারবেন বক্স আছে বক্সে সেটা জানি না ও হচ্ছে ফয়েলের প্লেট দেখা যায় যে এখানে আসলে বাইরে মাঝে মাঝে যাওয়া হয় তো খাবার টাবার নেওয়ার জন্য ফয়েলের বক্স অর্ডার করেছিলাম ছোট ছোট ইন্ডিভিজুয়ালি প্লেট এবং সাথে কিন্তু ঢাকনা আছে জিনিসটা একটু দেখাতে চাই জিনিসটা খুব ইন্টারেস্টিং বাইরের খাবারটা বানিয়ে যাওয়ার জন্য এখানে যেহেতু আসলে প্রচুর বাইরে খাওয়াটা হয় সবার তো ঠিক এগুলো হচ্ছে উপরে প্লাস্টিক এটা হচ্ছে বক্সগুলো এগুলোর উপরে আপনারা চাইলে এই বক্সগুলো দিয়ে কোনো খাবার নিলে এটা ঢেকে নিতে পারবেন অনেকটা ওয়ান টাইম ইউজের বক্সের মতো এবং খুবই হেলদি প্লাস্টিক নর্মাল ইউজ করা থেকে ফয়েলের এই জিনিসগুলো ইউজ করতে পারে একটা মাউস প্যাড অর্ডার করেছিলাম আমার মাউস রাখার জন্য একটা মাউস প্যাড যদি কেউ দেশ থেকে আনতে ভুলে যান তো চাইলে এগুলো অন্য থেকে পার্চেস করতে পারবেন ডিজাইনটা খুব সুন্দর একটা বাইকের আরেকটা একটা শু একটা কেটস আর কি সামারের জন্য আর্মি কালারের একটা কেস অর্ডার করেছিলাম কেসটা খুবই সুন্দর কালারটা খুবই ভালো লাগছে এটার মতো একটা ব্ল্যাক অর্ডার করেছিলাম আগে সেটার কোয়ালিটিও খুবই প্রিমিয়াম ছিল এটার কোয়ালিটিও খুবই খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এবং খুবই হ্যান্ডি এগুলো প্রাইস খুব বেশি পড়বে না আপনি অ্যারাউন্ড ফিফটিন থেকে টোয়েন্টি ইউরোর মধ্যে কিন্তু ওই এই টাইপের কেসগুলো পেয়ে যাবেন লিঙ্ক কিন্তু আমি আপনাদের দিয়ে দিব সেটা থেকে কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন প্রোডাক্টগুলো আসলে কেমন ঘরে কিছু টুকটাক জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে চামচ দরকার ছিল আসলে দেশ থেকে আমার কিছু চামচ নিয়ে আসছিলাম তারপরও কিছু চামচ দরকার ছিল সেই জন্য ঘরের আসলে খাবারটা বাড়ার জন্য চামচগুলো খুবই ভালো যদি কেউ চামচ না নিয়ে আসতে চান সেক্ষেত্রে এখান থেকে বা করতে পারবেন আর একটা চামচ আছে এটা একটু গোল্ডেন কালারের এই চামচটা খুব সুন্দর এগুলো খুবই রিজনেবল প্রাইস থ্রি থেকে ফোর ইয়ারও করা হবে আর একটা চার্জার অ্যাডাপ্টার অর্ডার করেছিলাম ফার্স্ট চার্জিং অ্যাডাপ্টার যদি দেশ থেকে আনতে ভুলে যান তো আপনি এখান থেকে ইউজ কর এইগুলো পারচেস করতে পারবেন এটাতে তিন চারটা পোর্ট রয়েছে চারটা দুইটা ইউএসবি দুইটা সি পোর্ট তো আপনার যেই টাইপেরই কেবল থাকুক না কেন আপনি এটার সাথে অ্যাট এ টাইম আপনি চারটা ইউজ করতে পারবেন যে কারণে আসলে দেখা যায় যে ঘরে অনেকগুলো ফোন থাকলে যেমন হচ্ছে ঘড়ি চার্জ করতে হয় মোবাইল চার্জ করতে হয় তখন দেখা যায় যে আসলে চার্জার পোর্টগুলো অনেকগুলো হয়ে গেলে আপনার মাল্টিপ্লাগে আসলে জায়গা হয় না তো এইটাতে কিন্তু একটা টাইম চার্টটা আপনি ইউজ করতে পারবেন যেটা খুবই হ্যান্ডি এটার প্রাইসও খুব রিজনেবল থ্রি ফোর ইউরোর মতো হবে ছোটো ছোটো জিনিস বলতে হচ্ছে আমার ওয়াইফের জন্য ছোটো ছোটো কিছু জিনিস অর্ডার করেছিলাম যেমন হচ্ছে আপনার মাথার ব্যান্ড পেয়ে যাবেন ব্যান্ডগুলো খুবই সুন্দর আসলে দেখতে খুব ভালো লাগছিলো এই জন্য আসলে অর্ডার করা নিজের জন্য তো কিছু কিনলাম তো বাসে থাকার জন্য তো কিছু আসলে কিনা দরকার এগুলো হচ্ছে মাথার ব্যান্ড খুবই সুন্দর প্রোডাক্টগুলো এটা হচ্ছে অনিয়ন কাটার বলে ওরা আপনি যখন পেঁয়াজ কাটবেন তখন এটাতে ক্লিপ করে জাস্ট স্পুন দিয়ে সরি নাইফ দিয়ে পিস পিস করে ফেলতে পারবেন যেটা আসলে খুবই ইজি হয়ে যায় কারণ আমরা তো পিয়াস কাটা যায় না এটা হচ্ছে মেয়েদের ছোটো একটা ব্যান্ড মাথার ব্যান্ড এরকম টুকটাক অনেক জিনিসই আপনার মধ্যে পেয়ে যাবেন এদের মাথার ব্যান্ড এটার মধ্যে কি আছে আচ্ছা ডেজার্ট খাওয়ার জন্য আসলে চামচ অর্ডার করেছিলাম চামচের সেট চামচগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর এক একটা একে রকম ডিজাইন এটা ইউনিক চারটা সেটের ছিল এটা হচ্ছে ডেজার্ট খাওয়ার জন্য লাস্ট একটা বক্স এটা কি আছে একটু দেখতে হবে এটা হচ্ছে ওয়াটারফল একটা সেট এটার নিচে পানি থাকবে পাথর দেওয়া থাকবে পাথর দিয়ে মোটর দিয়ে কানেক্ট করে এই লাইটটা দিয়ে আসলে রিং করতে হয় তো এই ছিল মোটামুটি টেমো থেকে পাওয়া গিফট গুলো আপনাদের সাথে আনবক্সিং করে যদি টেমো থেকে পার্চেস করতে চান অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে পার্চেস করতে পারেন এবং আড দা ফার্দার আসলে আমি হায়ার স্টাডি নিয়ে ভিডিও করি তো দেখা যাবে নেক্সট ভিডিওগুলোতে তারা হায়ার স্টাডি নিয়ে আরও অনেক ইনফরমেশন চলে আসবে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম